দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে নিচের স্তর ধরা হয় পায়োনিয়ার ফুটবল লীগকে। মূলত এই লীগে অংশগ্রহণ করে থাকে ছোট ক্লাবগুলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে পায়োনিয়ার লীগ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। যদিও বৈঠকে উপস্থিত ছিলেন না বাফুফের লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। বৈঠকে পায়োনিয়ারে অংশগ্রহণকারী ক্লাবগুলোর কাছে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করেন বাফুফের সভাপতি। পায়োনিয়ারের ক্লাবগুলো থেকে অর্থ দিয়ে ফুটবলার কেনার কথা জানান বাফুফের সভাপতি। রেজিস্ট্রি করে যে প্লেয়ার খেলাবেন এখন থেকে পায়োনিয়ারে, এই প্লেয়ারগুলোকে যদি বিএফএফ তাদের একাডেমিতে নিয়ে নেয়, আপনাদেরকে সিলেক্ট করে ওই ক্লাবগুলোকে 50,000 টাকা করে দিতে হবে বিএফএফের। আপনি প্লেয়ার তৈরি করবেন বা আপনার খেলা দেখে আমরা নিব, সেই জন্য কম্পোসেট করবে বিএফএফ যতগুলো প্লেয়ার নিবে, এক একটা প্লেয়ার 50,000 টাকা দিয়ে কিনে নিবে। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যানের অনুরোধে পায়োনিয়ার লীগ কমিটির সদস্যদের নারী লীগ করার প্রস্তাব দিয়েছেন কাজী সালাউদ্দিন। যদিও প্রিমিয়ার লীগের ক্লাবগুলোতে নারী দল বাধ্যতামূলক করা হলেও সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেনি বাফুফে। পাইপলাইনটা বড় না, এখানে 60-70টা মেয়ে আছে। যদি পায়নার আপনাদের অনুমতি থাকে চিন্তা করে, তাহলে এই বছর থেকে মেয়েদেরও পায়োনিয়ার করার একটা উনি একটা আমাকে প্ল্যান দিয়ে আজকে আসছেন। এইটা অ্যানাউন্সমেন্ট করতে যে আপনারা ইন্টারেস্ট থাকলে পায়োনিয়ার কমিটি আমি বলবো যেন মেয়েদেরও একটা। এছাড়াও পায়োনিয়ারের মতো লীগগুলোতে ম্যাচ পাতানো ও অনিয়ম ঠেকাতে সবাইকে নিজ জায়গা থেকে এগিয়ে আসতে বলেছেন বাফুফের সভাপতি। বয়স চুরির কথা বলছেন, এগুলো বলছেন, এগুলো তো আমাদের নিজেদের কর্তব্য না করার। কমিটি থাকার তো প্রয়োজন দরকার হয় না, আমি যদি ঠিক থাকি। এবং আমি আশা করবো এই ফিউচারের টিমগুলো নিজেরা অ্যাটলিস্ট ওই প্রিন্সিপালটা মেনে চলে, তাহলে আপনার কমিটিও দরকার হয় না, কিচ্ছুই দরকার হয় না। ফিফা থেকে আসা ক্রীড়া সামগ্রী পায়োনিয়ারে অংশগ্রহণ করা ক্লাবগুলোর কাছে সুষম বন্টনের কথা জানান কাজী সালাউদ্দিন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।